এখানে লুকাইছে, এখানে লুকাইছে মনে হয়। কোন দিকে গেছে? খেজুর গেছে? কালো খড়ির ভিতরে সাপের মতো কি ঢুকে গেল? হ্যাঁ, পাথরে উঁচু করেন তো, আস্তে 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 আস্তে, বিষাক্ত সাপ থাকতে পারে কিন্তু। স্পষ্ট দেখতে পেলো এখানে আছে, এই গাছে মাথা চলে গেল একটা ভাই, এই গাছের পরে বসেছিল। কোন গাছে? এই যে এই দেখেন, পুরো বসা ডালপালা বেঁকাই নিয়ে গাছের বাল্য বেঁকাই নিয়ে এরপরে বসে পড়ে রয়েছে। আল্লাহ, সাউন্ড পাইছো সাগর? পাইছি ভাই, একটা গুম রাস্তে। এরপরে বাড়ি দেবো না দুটো, কোন দিকে ফলাইছে? এদিকে লুকাইছে? খোঁজো, আমাদেরকে কিন্তু প্রতিদিন কিন্তু এভাবে ভয় দেখাচ্ছে। সাউন্ড পাচ্ছ? সাগর, সাউন্ডটা কোন দিক থেকে আসতেছে? গাছের পরে। তুমি যখন এখানে লাঠিতে বাড়িটা দিলে তখন কি তোমার লাঠি সহ তোমার টেনে নিয়ে যাচ্ছিল? ভিতরে গাছকে নিয়ে চলে যাচ্ছিল ভাই, কি বলো? দেখি দেখি, যাও তো ভিতরে, ও ই করো। হ্যাঁ, এইখানে বসেছিল মনে হয়, এখান থেকে টেনে নিয়ে চলে আসছে এভাবে। ভাই এগুলো কী ধরনের বোধ যে মুহূর্তের ভিতরে রূপ চেঞ্জ করে ফেলে? ভাই এরা চায় যে মানুষদেরকে আলাদা আলাদা করে ফেলতে, একা ফেললেই মনে করেন যে একা এক সাইডে নিতে পারলেই তারা বিপদে ফেলা দেবে। এরা আসলে বদ প্রকৃতি, কখনো গাছের মাথায় নিয়ে যায়। আল্লাহ, এতে রূপ চেঞ্জ করতে সময় লাগে না ভাই? আমার মনে হচ্ছে আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে। দাঁড়াও 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 দাঁড়াও, আর একটা জিনিস বেশি অবাক হলাম, এই জায়গার খেজুর গাছ কিন্তু, খেজুর গাছে কিন্তু সাধারণত যে রস হয় এইগুলো কিন্তু কেউ সাধারণত মিস করে না। এবং আমি শুনেছি এখানকার খেজুর গাছ কাটলে রসের আশায় যে সব গাছিরা গাছ কাটে, তো রসের পরিবর্তে, মিষ্টি রসের পরিবর্তে কিন্তু রক্ত পড়ে সুভাষ ভাই। ঘটনাটা তো অনেক আগেই শোনার কথা, আর অনেকগুলি গাছ ছিল এদিক দিয়ে, এখন মাঝে মাঝে কিছু গাছ কিন্তু দেখলাম যে মাঝখানতে ভাঙা। আসুন তো, ওই দেখো ওই দেখো ওই দেখো, দৌড় দেখো দৌড় দেখো। চারিদিক ঘেরা করে হয়েছে, সাবধানে। আল্লাহ আল্লাহু আকবার, সাউন্ড পাইছেন? সব ভাই
আমরা যে উদ্দেশ্যে যাচ্ছিলাম চলুন সেখানে যাই। প্রিয় বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, আমাদের গোস্ট হান্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গে থাকলে দেখতে পারবেন।